বর্তমান সময়ে বক্স অফিসের মধ্যে ফ্যামিলি ড্রামা অনেক ভালোভাবে ওয়ার্ক করছে, যদি বাংলার ক্ষেত্রে এখন রাইট নাও একটা ডিসটেপের হটস্টার মধ্যে একটা মুভি রিলিজ করে গুলমোহর, যেটা স্টারিং মুভিং আমরা মানুষ আবার সাথে রাখতে বলি শর্মিলা ঠাকুর। কেমন ছিল এই মুভির 2 ঘন্টা 11 মিনিটের মুভিটির মধ্যে একটা সুন্দর ফ্যামিলি কীভাবে শেষ হচ্ছে, আবার কীভাবে তারা একত্রিত হচ্ছে সেটারই গল্প করছে। যদি গল্পটার মধ্যে যায় সেটা হচ্ছে আপনার মানুষ যে ক্যারেক্টারটা প্লে করছে আরুণ, তার ওয়াইফ এবং তার ফ্যামিলি সবাই একটা বাসা ছেড়ে গুলমোহর যে ভবনটা ছেড়ে অন্য জায়গায় শিফট হবে, এবং তাদের মায়ের ইচ্ছে এবারের হোলিটা যেন এই বাসার মধ্যে সবাই একসাথে সেলিব্রেট করে আমরা বিভিন্ন ডিফারেন্ট প্লেসে মুভ করি। এখন তারা কি এই বাসার মধ্যে থেকে এই কাজটা করতে পারবে, এই হোলি সেলিব্রেট করতে পারবে, তাদের সামনে কী কী ইনসিডেন্ট অপেক্ষা করছে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে মুভিটি দেখতে হবে। মুভিটির গল্প দারুণভাবে এগিয়েছে, মুভিটির আপনার স্মুথলি কীভাবে ইমোশনালি আপনার সাথে টাচ করবে সেটার সাথে সাথে যখন এগোচ্ছে মুভিটি, আপনি কীভাবে ওই মুভিটার সাথে এঙ্গেজ হয়ে যাবেন, কানেক্ট করতে পারবেন নিজের সাথে, কীভাবে ভালো লাগবে গানগুলা বা সাপোর্টিং যে কাজগুলো ছিল তাদের ব্যাক, তাদের স্ট্রাগল, তাদের লাইফ, বাবার সাথে ছেলের সুন্দর সম্পর্ক, কীভাবে দূরে একটা ছেলে তার বাবার থেকে দূরে চলে যাচ্ছে, মা তার ছেলে থেকে কীভাবে দূরে চলে যাচ্ছে, মানে সুন্দরভাবে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। মানে একটি গল্পের থ্রুতে অনেকগুলো গল্প, অনেকগুলো মেসেজ দেওয়া, দেখতে বেশ ভালো লাগে গুলমোহর। আমার বেটার লেগেছে, আমার বেশ ভালো লেগেছে ফ্যামিলিটা, আমার রূপে বেশ দারুণভাবে আপনি এনজয় করতে পারেন ফ্যামিলি দেখতে পারেন। মানুষের পারফরমেন্স, শর্মিলা ঠাকুরের পারফরমেন্স, আপনার মানুষের ওয়াইফের যে চরিত্র প্লে করেছে তামিলের অ্যাক্টর্স অসাধারণ অসাধারণ। যান ডিসিপ্লিন হাউসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। গুড বাই।